divided by C1 lekhi equal to root over T2 divided by T1. Unfortunately, এটাই করলে অনুপাতটা মানে 473 আর তোমার 373 এই অনুপাত করলে পাওয়া যায় 1.126 এই উত্তরটা কোথাওই নাই তাহলে আবারো বলতে হবে যে এইটারও নো অ্যানসার সঠিক উত্তর নেই এবং ধারে কাছে দিয়ে কোনো উত্তর নাই ধারে কাছে থাকলে আমরা বলতে পারতাম তারপর গোলীয় তলের বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করতে কোনটি ব্যবহার করা হয় এটা একদম মুখস্থ স্ফেরোমিটার ইউজ করা হয় 50 কেজি ভরের একটা বস্তুর ভরবেগ 50 কেজি মিটার পার সেকেন্ড হলে এর গতিশক্তি কত হবে তোমাকে এম দেওয়া আছে এবং তোমাকে ভরবেগ পি দেওয়া আছে এখন বলছে গতিশক্তি ই কে কত হবে ডাইরেক্ট ফর্মুলা ই কে সমান সমান পি স্কয়ার ডিভাইড বাই টুয়াইস এম কি কি দেওয়া আছে এটা যদি ধরে ফেলতে পারো পরে অঙ্ক করতে কোনো সমস্যা হবে না তাহলে 50 কে স্কয়ার করলে কত হয় 5 5 25 আর 2 0 ডিভাইড বাই টুয়াইস এম এম কত এম তোমার হচ্ছে 50 তাই সুন্দর মতো কাটাকাটি হয়ে পড়ে থাকতেছে এখানে আমার 25 জুল তাহলে অ্যান্সারটা চলে অ্যান্সার বি সিম্পল ধরনের ম্যাথ একদম সমস্যা করার কিছু নাই আচ্ছা তোমরা প্রায় ঘন্টা খানেক ধরে ম্যাথ করতেছো একটা কাজ করি তোমাদের একটা 5 মিনিটের ছোট্ট ব্রেক রাখি 5 মিনিট পরে এই জায়গা থেকে আমরা আবারও শুরু করব এখন বাজে তোমার 8:06 তাই ঠিক আমরা 5 মিনিট পরে 8:11 এই জায়গা থেকে শুরু করব তো তোমাদের একটু মাঝখানে 5 মিনিটের ব্রেক থাকলো 8:11 পর্যন্ত ওকে থ্যাংক ইউ এভরিওয়ান আচ্ছা তাহলে আমি বললাম যে 8:11 শুরু করব হোপ সবাই চলে আসছো চলো এখান থেকে আমরা আবারো শুরু করি আচ্ছা গতিশক্তি এবং ভরবেগের মধ্যে কি সম্পর্ক মজার বিষয় হচ্ছে একটু আগে এই সম্পর্কটা দিয়েই কিন্তু ম্যাথটা করে আসছিলাম ই কে সমান পি স্কয়ার ডিভাইড বাই টুয়াইস এম একটু আগে সেম কাজটাই করছো এবং দেখো একদম প্রথমেই তোমাকে দেওয়া আছে যদি এখানে কে দিয়ে লিখছে বাট সমস্যা না বুঝে নিছি ওরা কে বলতে আসলে কাইনেটিক এনার্জি বা ই কে কেই মিন করছে ধরে নিলাম নাম্বার টু 40 কেজি এবং 60 কেজি ভরের দুইটি বস্তু পরস্পর বিপরীত দিকে এত এবং এত বেগে যাওয়ার পথে ধাক্কা দিল ধাক্কার পরে এরা একসাথে যুক্ত হয়ে কত বেগে চলে থাকবে যখনই একসাথে যুক্ত হয়ে বুঝে গেছি এটা আবারও মৃত বেগের প্রবলেম কিন্তু একটা গ্যাঞ্জাম আছে এরা বিপরীত দিকে যাচ্ছিল তার মানে যে কোনো একটা বেগকে যদি আমি পজিটিভ চিন্তা করি আর এটাকে মাইনাস ভাবতে হবে এটা কাজ করি আমি 10 কে এখানে পজিটিভ চিন্তা করলাম আর এর পরের বেগটাকে আমি না হয় মাইনাস চিন্তা করে নিলাম জাস্ট ধরছি আর কি তোমার ইচ্ছা তুমি যেটা করবা রেডি তাহলে সূত্র কি ছিল সূত্র হচ্ছে এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু সমান সমান এম ওয়ান প্লাস এম টু ইন্টু ভি দেখো এবার কিন্তু আমি ভেক্টর সাইন দেই নাই তার কারণ আমাকে তো এনাফ ক্লু দেয়ই নাই আমি দিব কেন এম ওয়ানটা কত ভাই 40 তাহলে 40 কে গুণ করতে হয় কত 10 দিয়ে 40 আর 10 গুণ করলে হয়ে যায় 400 এবার 60 কেজি আর পাশে গুণ করব 5 6 30 তাহলে হয়ে যায় 300 তবে একটা মাইনাস কেন মাইনাস আমি আগেই বলছি আমি ধরে নিছি এখানে 5টা হচ্ছে নেগেটিভ
সমান সমান দুইটা ভরের যোগফল 40 আর 60 যোগ করলে হয় 100, সবাই জানি আমরা। এখন ভি দেখো, সুন্দর মান, এই পাশেও 100, ওই পাশেও 100, তাহলে কাটাকাটি করলে কি এক থাকার কথা না? কেউ এখন বলতে পারো যে ভাই যদি উল্টা করতাম, মানে প্রথমটাকে মাইনাস ধরতাম আর পরের বেগটাকে প্লাস ধরতাম, তাহলে তোমার মানটা -1 আসতো। সো এখানে প্লাস মাইনাস কোনো ইস্যু না, এখানে ব্যাপারটা হচ্ছে সংখ্যা মান, সংখ্যা মান তোমারও একই আসতো, ভয় পর কিছু নাই। সরল ছন্দ স্পন্দনে একটা কণা কাঁপাকাঁপি করতেছে, তার সর্বোচ্চ ত্বরণের মানটা কত? আমরা জানি ত্বরণের মানটা হচ্ছে -ω² x। এখন এই এটা সর্বোচ্চ কখন হয়? যখন x এর মানটা সর্বোচ্চ হয়। তাহলে তোমার এইটি আসলে সর্বোচ্চ ত্বরণেরই সূত্র। এখন লাকিলি আমাদের এখানে x এর পরিবর্তে বিস্তারের মানটা বসানোই আছে, তাহলে এই যে -ω² x, আর না থাকলে -ω² x ওটাই রেখে দিব। তবে হ্যাঁ, মাইনাস সহ, মাইনাস কে বাদ দেওয়া যাবে না, তাড়াহুড়া করো না, সি ভুলেও দেখায়ও না। আচ্ছা, এম এর মান কত হলে এই দুইটা ভেক্টর পরস্পরের লম্ব হবে? আমরা একটু আগে সমান্তরাল দেখে আসছিলাম, সমান্তরালে বলছিলাম অনুপাত গুলো সেম থাকবে, এমনকি আমরা ম্যাথের সরল রেখাতেও এই সেম জিনিসটা পড়ছি, ইভেন আরেক জায়গাতে পড়ছি। তো মনে করাই রে, তোমরা ম্যাথে বহুপদীর মধ্যে দেখছিলা যে দুইটা ইকুয়েশনের মধ্যে সাধারণ মূল থাকবে কি থাকবে না, ওই জায়গাতেও আমরা ax by bx, মানে a1 by a2 বা b1 by b2 এরকম কম্পেয়ার গুলো করতাম। একটু চিন্তা করে বুঝে শুনে পড়ো, ফিজিক্স বলো ম্যাথ বলো অনেক মিল আছে, একথা আমি বারবার বলতেছি। ঠান্ডা মাথায় সূত্রগুলো পাশাপাশি লিখে কম্পেয়ার করবা আর নিজের হাতে লিখবা, তাহলে তোমার কনফিডেন্স অনেক বাড়বে। সবই ধৈর্যের ব্যাপার ভাই, অ্যাডমিশন টেস্টে তুমি চেষ্টা করো, আর তারপরে তোমার ভাগ্য, ভাগ্য যেখানে আছে সেখানেই যাবা, কিন্তু চেষ্টা অন্তত করো, চেষ্টা থামায়ও না। ঠিক আছে, এখন আমরা এখানে আসি, কখন লম্ব হবে? তো লম্ব হওয়ার শর্ত হচ্ছে যদি দুইটা ভেক্টরকে ডট গুণন করার পরে ফলাফলটা শূন্য পাওয়া যায়। এখন ডট গুণ হয় কিভাবে? ডট গুণ হওয়ার জন্য সবারকে ম্যানুয়ালি গুণ করতে হবে, xx yy এবং হচ্ছে zz। স্কেলার গুণ মানে তো ভাই সংখ্যাই, তাই না? তো এই জন্য আমরা এখানে সব শুধুমাত্র নর্মাল গুণ করে ফেলতেছি। তাহলে আসো মানগুলো বসাই দিই, এই পাশে 2, এই পাশে m, তাহলে হয়ে গেল আমার 2x n। এই পাশে 2, এই পাশেও 2, 2 2 হয়ে গেল 4, -2 + 4 - 8, সংখ্যা মানে প্লাস মাইনাসকে বাদ দেওয়া যাবে না, ইকুয়াল টু হতে হবে শূন্য, কারণ আমি আগেই বলছি লম্ব হতে হলে ফলাফলটা শূন্য হতে হয়। তাহলে এখন m এর মান তুমি নিজে বুঝতে পারতেছো, 4 কে 2 দিয়ে ভাগ করো, অ্যান্সার হয়ে গেল 2, সো 2। এবার একটা নিরেট সিলিন্ডারের জড়তার ভ্রামক যদি হয় ½ mr², তাহলে চক্রগতির ব্যাসার্ধ কত নির্ণয় করো। এগুলো একদম দুধ ভাত ক্যাটাগরির জিনিস, যে কোনো চক্রগতির ব্যাসার্ধ বের করার সূত্র একটাই, i = mk² এই i এর মান কত? স্যার বলেই দিছে যে তুমি i এর মানটাকে ভাবো ½ mr², mm কাটাকাটি করে দাও, তাহলে k সমান কি থাকলো? 1/√2 r। আমি আরটা আসলে বড় হাতে লিখছি, এটা কোনো ব্যাপার না, ব্যাসার্ধকে √2 দিয়ে ভাগ দিতে হবে, তাই অ্যান্সারটা হয়ে গেল অ্যান্সার সি। ঠান্ডা মাথায় থেকো, তোমরা সবাই পারবা, ভয় পর কিছু নাই। এবার 18-19 সালের ইউনিট এ, এ ভেক্টর বি ভেক্টর দেওয়া আছে, ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণটা কত হবে? যখনই মধ্যবর্তী কোণ বের করতে বলে ডট গুণ সবসময় সেফ, তাড়াতাড়ি করা যায়। তাহলে এ ডট বি সমান সমান এ বি কস থিটা, এখান থেকে আমরা সুন্দর মতো বের করে ফেলতে পারবো থিটা সমান সমান কস ইনভার্স, উপরে থাকবে এদের ডট গুণন আর নিচে থাকবে এদের নর্মাল মানের গুণফল। পরে ক্যালকুলেটরের কাজ, যদি বসে দিই আমরা কজ ইনভার্স, তাহলে এ ডট বিটা আমরা নিঃসন্দেহে মুখোমুখি ইজিলি করতে পারি, 2 আর 6, 6 2 12, 2 আর 3, 3 2 6, বাট -1 + 2 তাহলে -2। এখন কি হবে, নিচে এ এবং বি এর মানটা বসবে, তাহলে 2 2 1, তাহলে 4 4 8 1 9, 9 কে রুট করলে হয় 3। এবার কি বসাবো? এবার বি এর মানটা বসাবো, 6 3 2 6 6 36, আর 2 2 4 40, 3 3 9 49, 49 কে রুট করলে হয় 7, 3 × 7, তাহলে ফাইনালি পেয়ে গেলাম cos ইনভার্স অফ 6 বাদলে 6, আরো বাদ দিলে হয় তোমার 2 3 সাথে 21। এর চেয়ে বেশি ভাই আমাদের পক্ষে মুখে মুখে করা সম্ভব না, এর পরের পার্টটা আমাকে ক্যালকুলেটর হেল্প নয় লাগবে, এটা করলে চলে আসে রাফলি 79°, তাহলে অ্যান্সার গেল আমাদের ডি। বা চেষ্টা করো যতক্ষণ পর্যন্ত সম্ভব ক্যালকুলেটর ছাড়াই তুমি চিন্তা করতে, তো তোমার এত ভয় পড়ার কিছু নাই, স্যার প্রশ্ন যখন মানগুলো দিবে এমন ভাবেই দিবে যেন আমাদের ক্যালকুলেটর দরকার নাই পড়ে। একটা বস্তুকে নির্দিষ্ট উচ্চতা হতে ফেলে দেওয়া হলো,
ভূমি হতে 10 মিটার উচ্চতায় বিভব শক্তি আর গতিতে সম্পর্ক দেওয়া আছে, যে বিভবকে দ্বিগুণ করলে গতি পাওয়া যাবে। তাহলে কত হাইট থেকে ফেলে দিলাম বের করো। এইটা একটা বিখ্যাত প্রশ্ন, মানে শর্টকাটে সলভ করে দেওয়া যায়। মাটি হতে উচ্চতা h সমান সমান টোটাল হাইট ডিভাইডেড বাই n+1, একদম ডাইরেক্ট শর্টকাট। কিন্তু ব্যাপারটা হচ্ছে ভাই, এখানে n মানে কি? এইটাই তাড়াহুড়া সবাই ভুলটা করে বসে। মনে রাখতে হবে ই কে সমান সমান n ইন্টু ইপি, অর্থাৎ বিভব শক্তির কত গুণ এইটা হচ্ছে n। তাহলে বুঝেই গেছো ভাই, তোমার এখানে n মানে দ্বিগুণ, মানে n মানে 2, তাই 2+1, বড় হাতের h। আমরা তো এইটাই জানি না, যদি ফেলছো কোথ থেকে তোমাকে এটাই বের করতে হবে। কিন্তু মাটি হতে 10 মিটার উচ্চতায় মানে ছোট্ট হাতের h তোমার কিন্তু দেওয়া আছে 10। তাহলে এখন দেখো আর কোনো ব্যাপার, 2 এর আগে 3, 3 দশে 30, তাহলে অ্যান্সার হয়ে গেল 30। সুন্দর, এরকম কিছু শর্টকাট তোমাদের আসলে মনে রাখা উচিত, যা পরীক্ষায় বারবার বারবার আসছে, তুমি তাতে সলভ করতে পারবে। একটা সরল দোলক পৃথিবীর কেন্দ্রে স্থাপন করলে দোলনকাল কত হবে একটু মনে করে দেখো তো ভাই। সূত্র কি ছিল? 2π√L/g। পৃথিবীর কেন্দ্রে g এর মানটা কত হয়? কেন্দ্রে গেলে g এর মানটা হয়ে যায় 0। তুমি চিন্তা করো, 0 দিয়ে ভাগ করলে ব্যাপারটা কি অসীম হয়ে যাবে না? তাই উত্তরটা হবে ইনফিনিটি বা অসীম। কাজ সর্বোচ্চ হবে যখন বল এবং স্বর্ণের মধ্যবর্তী কোণ কত হবে, এটা ক্লাস 9 এর বাচ্চাও পারবে। এটা অ্যান্সারটা হবে 0°। ঠেলা মারবো যেই দিকে তুমি যাবা সেই দিকে, সোজা কথা। একদম এরকম ধরো, এই যে মাটির উপর একটা বাক্স বা কোন একটা বস্তুকে রাখা আছে, এটাকে আমরা হাতের ডান দিকে এফ বল প্রয়োগ করলাম, বস্তুটা হাতের ডান দিকেই সরে গেল, যেদিকে ঠেলবো সেই দিকেই যাবা, অর্থাৎ একই দিকে 0°। তখন তোমার এখানে ফোর্সটা হবে, সরি ওয়ার্কটা হবে ম্যাক্সিমাম। শেষ শুনো জিনিস, প্রত্যেক স্বাধীনতার মাত্রার গড় শক্তি কত? টোটাল এনার্জি হচ্ছে ই সমান সমান f/2 kT। তাহলে এফ এর সাথে কত গুণ থাকে? ½ kT, মানে প্রত্যেকে পায় ½ kT করে। এখন যতগুলো তোমার স্বাধীনতার মাত্রা টোটাল এনার্জি ততই বেশি, তাই এখানে অ্যান্সারটা হবে ½ kT। ডান। একটি পাখা প্রতি মিনিটে 60 বার ঘুরে, এই পাখাটা কৌণিক বেগ কত? আমি বের করতে পারবো। ওমেগা সমান সমান কি হবে? (2π/T) মেইন সূত্র এটা। কিন্তু ব্যাপারটা কিন্তু অন্যভাবে চিন্তা করো, প্রতি মিনিটে 60 বার ঘুরে, তো প্রতি মিনিট কথা মানে কি 60 সেকেন্ড, আর কত বার ঘুরে? 60 বার ঘুরে। একবার ঘোরা মানেই (2π) ঘুরে আসা, তো 60 বার ঘোরা মানে কি 60×2π, এত রেডিয়ান ঘুরে আসা। তাহলে বাই ডিফল্ট ওমেগার ডেফিনেশন কি ছিল? যতবার তুমি ঘুরবা মানে যত রেডিয়ান, তাহলে 60×2π রেডিয়ান, কতক্ষণে ঘুরছো? 1 মিনিটে বা 60 সেকেন্ডে, দেও কাটাকাটি কইরা, তাহলে পড়ে থাকবে রেডিয়ান পার সেকেন্ড। 60 60 মরে গেল, থাকে 2π, তাই 2π রেডিয়ান পার সেকেন্ড। তুই সংজ্ঞা চিন্তা করো তাইলেই হবে, আর কোনো ঝামেলা নেই। কৌণিক বেগের মাত্রার সমীকরণ কোনটি? হ্যাঁ, এটা একদম মুখস্থ অ্যান্সার এ, তুই ভুলে গেলেও চিন্তা করতে পারো এইভাবে। দেখো ওমেগা সমান সমান (2π/T). এই যে নিচে কি সময় দেওয়া আছে না, তো সময়টা ভাগ আকারে, তাহলে এটার জন্য মাত্রা সমীকরণ হয়ে গেল টি ইনভার্স। 2π এর তো কোনো মাত্রা নাই, তাহলে ওমেগার এককটা হবে টাইম ইনভার্স। শেষ, আবার গুলাই ফেলো না যে পর্যায়কাল লিখছি কিনা, পর্যায়কাল না, সময় চিন্তা করছি, সময় ইনভার্স। একটা ধ্রুব বল 0.02 kg ভরের উপরে 10 সেকেন্ড ধরে ক্রিয়া করে স্থির অবস্থান হতে, মানে U0 হতে, একটা কোনো মাত্রা নাই, কৌণিক বেগের রেডিয়ান পার সেকেন্ড 60×2π মানে কি? এটা হবে ½ তার গড় শক্তি, অর্থাৎ একই দিকে 0°। তখন তোমার এখানে ফোর্সটা হবে, সরি ওয়ার্কটা হবে ম্যাক্সিমাম। শেষ শুনো জিনিস, যেদিকে ঠেলবো মাটির উপর একটা বাক্স বা কোন একটা বস্তুকে রাখা আছে, এটাকে আমরা হাতের ডান দিকে এফ বল প্রয়োগ করলাম, বস্তুটা হাতের ডান দিকেই সরে গেল, যেদিকে ঠেলবো সেই দিকেই যাবা, অর্থাৎ একই দিকে 0°। তখন তোমার এখানে ফোর্সটা হবে, সরি ওয়ার্কটা হবে ম্যাক্সিমাম। শেষ শুনো জিনিস, প্রত্যেক স্বাধীনতার মাত্রার গড় শক্তি কত? টোটাল এনার্জি হচ্ছে ই
সমান সমান এফ বাই টু কেটি। তাহলে এফ এর সাথে কত গুণ থাকে? হাফ অফ কেটি, মানে প্রত্যেকে পায় হাফ অফ কেটি করে। এখন যতগুলো তোমার স্বাধীনতার মাত্রা, টোটাল এনার্জি ততই বেশি, তো এখানে অ্যান্সারটা হবে হাফ অফ কেটি। ডান। একটি পাখা প্রতি মিনিটে 60 বার ঘুরে, এই পাখাটা কৌণিক বেগ কত? আমি বের করতে পারবো ওমেগা সমান সমান কি হবে, টুয়াইস পাই ডিভাইড বাই টি, মেইন সূত্র এটা। কিন্তু ব্যাপারটা কিন্তু অন্যভাবে চিন্তা করো, প্রতি মিনিটে 60 বার ঘুরে, তো প্রতি মিনিট কথা মানে কি 60 সেকেন্ড, আর কত বার ঘুরে? 60 বার ঘুরে। একবার ঘোরা মানেই টুয়াইস পাই ঘুরে আসা, 60 বার ঘোরা মানে কি 60 ইনটু টুয়াইস পাই, এত রেডিয়ান ঘুরে আসা। তাহলে বাই ডিফল্ট ওমেগার ডেফিনিশন কি ছিল, যতবার তুমি ঘুরবা মানে যত রেডিয়ান, তাহলে 60 ইনটু টুয়াইস পাই রেডিয়ান, কতক্ষণে ঘুরছ? 1 মিনিটে বা 60 সেকেন্ডে, দেও কাটাকাটি করে তাহলে পড়ে থাকবে রেডিয়ান পার সেকেন্ড। 60 60 মরে গেল, থাকে 2 পাই, তাহলে 2 পাই রেডিয়ান পার সেকেন্ড। তুমি সংজ্ঞা চিন্তা করো তাইলেই হবে, আর কোনো ঝামেলা নেই। কৌণিক বেগের মাত্রার সমীকরণ কোনটি? হ্যাঁ, এটা একদম মুখস্থ অ্যান্সার এ, তুমি ভুলে গেলেও চিন্তা করতে পারো এইভাবে। দেখো ওমেগা সমান সমান টুয়াইস পাই ডিভাইড বাই টি, এই যে নিচে কি সময় দেওয়া আছে না, তো সময়টা ভাগ আকারে, তাহলে এটার জন্য মাত্রা সমীকরণ হয়ে গেল টি ইনভার্স, 2 পাই এর তো কোনো মাত্রা নাই, তাহলে ওমেগার এককটা হবে টাইম ইনভার্স। শেষ, আবার গুলাই ফেলো না যে পর্যায়কাল লিখছি কিনা, পর্যায়কাল না, সময় চিন্তা করছি, সময় ইনভার্স। একটা ধ্রুব বল 0.02 কেজি ভরের উপরে 10 সেকেন্ড ধরে ক্রিয়া করে স্থির অবস্থান হতে, মানে U0 হতে 5 মিটার দূরে টেনে নিয়ে যায় S5, তাহলে বলের মানটা কত? আচ্ছা আমি জানি এফ ইকুয়াল টু এম ইন্টু এফ, তাহলে আমার ত্বরণটা বের করতে হবে, ত্বরণটা বের করতে পারলেই তো হয়ে গেল। যে তোমাকে দূরত্ব দিয়ে রাখছে এস, তাহলে আমি জানি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, আদিবেগ যেহেতু শূন্য মানে স্থির অবস্থান, তাহলে এস ইকুয়াল টু হাফ অফ এটি স্কোয়ার। তাহলে আমি ত্বরণের পরিবর্তে কি লিখতে পারি, 2 ইন্টু সরণ ডিভাইড বাই টি স্কোয়ার, তাহলে 2 ইন্টু 5 ডিভাইড বাই 10 স্কোয়ার, লিখে রাখি পরে বুঝবা না, এ সমান সমান টুয়াইস এস ডিভাইড বাই টি স্কোয়ার, এইটাকে ধরে ওই জায়গায় বসাই দিছি। এখন তোমাকে সুন্দর কাটাকাটি হবে, 5 দুগুণী 10, নিচে 2টা 10, তাহলে 0.02 একে আরো 10 দিয়ে ভাগ করে দাও, তাহলে হয়ে গেল 0.002। একদম সুন্দর সুন্দর প্রশ্ন। গতিশক্তি যদি তোমার 4 গুণ বৃদ্ধি পায় তাহলে ভরবেগ কত গুণ হবে? একটু আগেই বলছিলাম যে ইকের সাথে ভরবেগের সম্পর্কটা কিরকম, ইকে সমান পি স্কোয়ার বাই টুয়াইস এম, অথবা স্কোয়ারের সমানুপাতিক। কিন্তু যেখানে ভুলটা হয়, গতিশক্তি 4 গুণ বৃদ্ধি পেল, 4 গুণ হয়ে তো যায় নাই, সবাই তাড়াহুড়ায় যে কাজটা করে ভেবে নাই 4 গুণ হয়ে গেছে, না ভাই 4 গুণ বৃদ্ধি পাইছে, তার মানে 5 গুণ হয়ে গেছে। তাহলে নতুন ইকের মানটা 5, আর আগে তুমি ছিলা 1, তাহলে নতুন ভরবেগ P2 আর আগের ভরবেগ P1 হোল স্কোয়ার। তাহলে এখন ভাই তুমি বলো ভরবেগ তুমি কত গুণ করবা, আশা করি এখন বোঝা গেছে। যেখানে রুট টুট করে দেই তো অ্যান্সারটা হয়ে গেল √5, তাহলে P2 সমান সমান √5 অফ P1। আনফর্চুনেটলি আবারও এটার উত্তরটা নাই, এটা তোমার √5 তো কোথাও দেয়ই নেই, দিছে 3 গুণ 4 গুণ 2 গুণ 5 গুণ, এটা অ্যান্সার হবে নো অ্যান্সার। এখন যদি প্রশ্নে বৃদ্ধি পেয়েও না বয়ে বলতো যে 4 গুণ হলো, তাইলে কিন্তু অ্যান্সারটা ছিল আসলে, 4 কে রুট করলে 2 হইতো, তাইলে বলতাম এখানে অ্যান্সারটা এ, কিন্তু বৃদ্ধি পাইছে তা তো বলতে পারতেছি না, একটু ঝামেলা। তাহলে আবারও উত্তরটা হচ্ছে আনফর্চুনেটলি নো অ্যান্সার, তাড়াহুড়া করো না, একটু ঠান্ডা থাকো। যেসব তরল পথ কাছকে ভেজায় স্পর্শ কোণ কত? একটু আগেই বলছিলাম 90 এর চেয়ে কম হলে ভেজাবে, বেশি হলে ভেজাবে না, তাই অ্যান্সার ডাইরেক্ট অ্যান্সার বি, কম হতে হবে। একটা গাড়ি বাঁকে এত বেগে অতিক্রম করার সময় এত ত্বরণ কেন্দ্রমুখী উদ্ভব করলে সেই বাঁকের ব্যাসার্ধ কত? আমরা ডাইরেক্ট জানি এ সমান সমান ভি স্কোয়ার বাই আর, ডাইরেক্ট সূত্র। তাহলে এখন কি আমরা আর এর মানটা বের করতে পারবো না? তাহলে ভি কত বছর? 20, 20 কে স্কোয়ার করলে হয়ে যায় 400, ভাগ করতে ত্বরণের মান 16 দিয়ে, তাহলে 400 বাই 16, অ্যান্সার হয়ে গেল 25 মিটার, অ্যান্সার হচ্ছে ডি, ডাইরেক্ট ফর্মুলা। একটি মোটরের ক্ষমতা 16 বার, 4 মিনিটে এর দ্বারা কৃত কাজ কত? তাই ডাব্লু সমান সমান পি ইন্টু টি, পাওয়ার তো 16, কিন্তু তাড়াহুড়া করে এই সময়টাকে ভুল লিখো না, 4 মিনিট সেকেন্ডে কনভার্ট করতে হবে,
60 দিয়ে গুণ করতে হবে, তাহলে এখন কত 464, তার সাথে 60, তাহলে 6 দিয়ে 64 তো গুণ করতেই পারো, 384, এবং একটা আন্ডার ফ্রি 3840, তাহলে হয়ে গেল ফাইনালি 3840 জুল, অ্যানসার সি। স্থির তাপমাত্রায় কোন গ্যাসের আয়তন স্বাভাবিক চাপের আয়তনের 4 গুণ করার জন্য কত পরিমাণ চাপ প্রয়োগ করতে হবে, একটু ভালো করে পড়ো, এর বাংলা সুন্দর না। স্থির তাপমাত্রা মানে টেম্পারেচার নিয়ে কোনো মাথা ব্যথা নাই, কোন গ্যাসের আয়তন স্বাভাবিক চাপের আয়তনের 4 গুণ করার জন্য, মেইন কথা হচ্ছে তোমার আয়তনটা যদি এখন 4 গুণ হয়ে যায় তাহলে নতুন চাপের মানটা কত হবে ওইটা আমাকে বের করে দাও। তাহলে যে তাপমাত্রা কনস্ট্যান্ট, তাহলে P1V1 সমান সমান P2V2, তোমাকে বলছে নতুন চাপটা কত হবে ওইটা আমাকে সলভ করে দিতে হবে। আচ্ছা, তাহলে এখানে স্বাভাবিক যে মানটা বলছে এই কথা মানে কি, স্বাভাবিক চাপ কত হয়, এক বায়ুমণ্ডলীয় চাপ মানে 101325, ঠিক আছে, তাহলে P1 এর পরিবর্তে ডাইরেক্ট লিখলাম 101325, তার সাথে V1 ছিল, থাকুক মান যাই না, যা দরকার নাই, V2 দিয়ে ভাগ করব, V2 কি হবে, আয়তনটা 4 গুণ হয়ে গেছে, অর্থাৎ 4V1, এই যে আয়তনের 4 গুণ করার জন্য, তাহলে নতুনটা হচ্ছে আগের 4 গুণ, কারণ কাটাকাটি করব, কাটাকাটি করে যা পড়ে থাকে তাই তোমার অ্যান্সার। ইজিলি ভাবা যায় এটাকে 10^5 চিন্তা করতে পারি, তাহলে মানে সিম্পলি 100 দিয়ে ভাবো, 4 দিয়ে কাটলে 25, এবার তো অ্যান্সার চলে আসে, তাই 25.something 10^3 আবার থাকবে 3, তাহলে এরকম মান আমি কোথায় লিখতে পারি, 25^3 অ্যান্সার এ, এরা মিলে যায়, মানে পুরোটা ক্যালকুলেট করলাম না, এটা রাফ আইডিয়া করলাম। আচ্ছা লিখে দিই কিভাবে করছি রাফ আইডিয়াটা, এটা হচ্ছে 10^5, V1 V1 কাটাকাটি গেলে জাস্ট 1/4, তুমি এই 10^5 কে একটা 100 তে কনভার্ট করো এবং বাকি রাখো, পাওয়ার হচ্ছে 5, 2 দিয়ে দিলাম তাহলে বাকি থাকলো 3, 1/4, 4 এবং 100 কাটলে কত হয় 25×10^3, তাহলে আমি অঙ্ক পুরোটা করি নাই, শুধুমাত্র ওই 4টাকে কাটাকাটি করতে যতটুকু লাগে একটা অ্যাপ্রক্সিমেটলি মান ধরে নিছি, তারপর এখন আশেপাশে যেভাবে উত্তর সেই তোমার উত্তর, আশা করি বুঝতে পারছো আমি কি করছি। এসআই পদ্ধতিতে জড়তার ভ্রামকের একক কি বাই কেজি মিটার স্কয়ার, একদম মুখস্থ, MR² এটা বোঝানো কি আছে, সরল উচ্ছ্বসিত স্পন্দনে স্পন্দিত কণার ক্ষেত্রে ½ kA² এটা আবার কি, সর্বোচ্চ গতি শক্তি ঠিক আছে, সর্বোচ্চ বিভব এইটাও ঠিক আছে, মোট শক্তি এইটাও ঠিক আছে, সবগুলাই ঠিক, যারা ভুলে গেছি ব্যাপারটা এরকম ছিল, টোটাল এনার্জি ½ kA², ঠিক আছে, এখন যদি এই এনার্জিকে সর্বোচ্চ করো দুইটা করতে পারো, তুমি সর্বোচ্চ বিভব শক্তিও করতে পারো, আবার তুমি সেটাকে সর্বোচ্চ গতি শক্তিও করতে পারো, ঘুরে ফিরে একই কথা, তো এই জন্য সবই ঠিক, কিছুই ভুল নাই। একটা রকেট ঊর্ধ্বমুখী যাত্রার প্রথম 2 সেকেন্ডে এর ভরের এত অংশ হারায়, ওই যে জ্বালানি শেষ হয়ে যায়, তাই রকেট হতে নিষ্ক্রান্ত গ্যাসের গতিবেগ যদি এত হয় মানে ভি যদি এত হয়, তাহলে রকেটের ত্বরণটা কত বের করো। তুমি খেয়াল করে দেখো রকেট ত্বরণ দিকে বের করতে বসে কিছু না বললে আমরা নরমালটাকে পৃথিবীর সাপেক্ষ দিয়েই চিন্তা করি, তাহলে ভি DM/dt - g, তোমাকে তো চিন্তা করা লাগবে জিনিসটাকে, ঠিক আছে। আচ্ছা তাহলে তোমার দেখো মানগুলো কত বলা আছে, তাহলে 3600 তার সাথে তোমার DM/dt, এখন ভরে কত অংশ হারাচ্ছে 1/60, কতক্ষণে হারাচ্ছে আবার 2 সেকেন্ডে হারাচ্ছে, তাহলে 1/60×2 রাখলাম, আর মাইনাস তোমার GFL হচ্ছে 9.8, এটা হয়ে গেল। আচ্ছা এখানে একটা ইস্যু আছে, এটা 1/M লিখতে হবে, তুমি লিখতে ভুলে গেছিলাম, সরি 1/MV dm/dt, এখন ঠিক আছে, V এর মান 3600, dt হচ্ছে 2 সেকেন্ডের ব্যবধানে, আর ভরের পরিবর্তনটা হচ্ছে 1/60, আমি ভুলে এখানে 1/Mটাকে লিখি নাই, মুখে মুখে বলছি আর কি, এই যে এখন লিখে দিয়েছি, তাহলে -9.8, আমি কাটাকাটি করে ফেলি, কাটাকাটি করে সুন্দর চলে আসে 20.2 মিটার/সেকেন্ড². কিন্তু আনফর্চুনেটলি আবারও উত্তরটা কাছাকাছি নাই, এটা মোটামুটি বি এর সাথে ধরা যেতে পারে 21.2, এটা খুবই কাছাকাছি, সো এক কম বেশি হতে পারে, এটা কোনো সমস্যা না, রাখলাম 21.2। মহাকর্ষীয় বল হাইড্রোজেন পরমাণু তড়িৎ বলের তুলনায় কত গুণ, এটা একদম মুখস্থ, মহাকর্ষ বল কিন্তু সবচেয়ে ছোট, তাহলে আমি উল্টা করে বলতে পারি তুমি যতই কম্পেয়ার করো এই কম্পেয়ারটা একের চেয়ে ছোটই আসবে, তাই মুখস্থ ভুলে গেলেও অ্যান্সারটা এই হবে, কারণ একটা মাত্র পাওয়ার যে হচ্ছে মাইনাস দিয়ে দেওয়া, সো ছোট বল তাই -39, আর মুখস্থ করতে পারো খুব ভালোই হয়, কোনো সমস্যা নাই। নেক্সট প্রবলেম, 1000 কেজি ভরের একটা উড়োজাহাজ স্থির বেগে সোজা পথে উড্ডয়ন করছে, বি কেয়ারফুল, যখনই বসে স্থির বেগে তার মানে বেগটা কিন্তু কনস্ট্যান্ট বা সমবেগ, বাতাসের ঘর্ষণ বল যদি এত হয়
তাহলে উড়োজাহাজের উপরে প্রযুক্ত নির্বল কত, বেগ যদি চেঞ্জ নাই হয় তাহলে তো কোনো ত্বরণ নাই, আর যদি ত্বরণ নাই থাকে তাই তো কোনো বলই নাই, তার মানে নেট বলটা হয়ে গেছে শূন্য। উড়োজাহাজের বল এবং ঘর্ষণ বল কাটাকাটি করে নেট বল শূন্য, এই জন্যই ওটা স্থির বেগে চলতে পারছে, অর্থাৎ ত্বরণ ইকুয়াল টু জিরো। একটা সহদোলকের বিভব শক্তি এবং সর্বোচ্চ বিস্তারের লেখচিত্র কিরকম হবে, তো এটা শুরু চিন্তা করি, ই সমান সমান হাফ কে এ স্কোয়ার, এখানে ই আর এ তোমাকে আঁকতে বলা হয়েছে, ইটাকে আমরা কই রাখবো ওয়াই অক্ষে আঁকবো আর এটাকে আমরা এক্স অক্ষে আঁকবো, তাহলে এ স্কোয়ার, আর এখানে কিছু হাবি জাবি আছে, তো যাই হোক তুমি চিন্তা করে দেখো এটা পুরাপুরি ম্যাথের কনিক্সের আবারও প্যারাবোলা হয়ে গেল না, ওয়াই স্কোয়ার সমান ফোর এ এক্স বা এক্স স্কোয়ার সমান ফোর এ ওয়াই, এটা কি প্যারাবোলার জন্য ইকুয়েশন বা সিম্পলি পরাবৃত্ত, তাহলে লেখচিত্র হয়ে যাবে পরাবৃত্ত টাইপের, যখনই কারো পাওয়ার এক আর অন্য কারো পাওয়ার হয় দুই তখনই আমরা এটাকে পরাবৃত্ত হিসেবে কম্পেয়ার করতে পারি। 5 কেজি ভরের একটা বস্তু 4 মিটার দীর্ঘ সুতার এক প্রান্তে বেঁধে এত বেগে ঘন হচ্ছে, তাহলে সুতার উপরে টানটা কত হবে, সিম্পলি তোমার যে কেন্দ্রমুখী আর কেন্দ্রভূমিমুখী বলের মানটা বের করলেই হবে, তাহলে এফ সমান সমান এম ভি স্কোয়ার ডিভাইড বাই আর, মান তুমি সব জানো, এম দেওয়া আছে 5, ভি দেওয়া আছে 2, স্কোয়ার করলাম 4 হয়ে গেল এবং আর এর মানটাও 4, তাহলে 4 কাটাকাটি করলে পড়ে থাকে শুধুমাত্র 5, তাহলে অ্যান্সার হয়ে গেল 5 নিউটন, এম ভি স্কোয়ার বাই আর, জাস্ট মানটা বসাই দিয়েছি। বৃষ্টির ফোঁটা খাড়া নিচের দিকে 3 মিটার পার সেকেন্ড বেগে পড়ছে, ধরলাম যে এইভাবে ভেলোসিটি অফ রেইন 3 মিটার পার সেকেন্ড, একজন লোক বৃষ্টির মধ্যে পৃথিবী সাপেক্ষে এই 4 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব দিকে যাচ্ছে, তো ভেলোসিটি অফ ম্যান ইকুয়াল টু 4 মিটার পার সেকেন্ড, ধরলাম ডান দিকে পূর্ব দিক, কোনো সমস্যা নাই। এখন লোকটার সাপেক্ষে এই বৃষ্টির ফোঁটার বেগটা কত, সাপেক্ষ করলে নিয়মটা হচ্ছে যার সাপেক্ষে তাকে ধরে দিকটা অল্টার করে দিতে হয়, অর্থাৎ পূর্ব দিকে যাচ্ছিলেন এখন আমরা তাকে কনসিডার করব উনি পশ্চিম দিকে যাচ্ছেন, তবে বেগের মানটা চেঞ্জ হবে না, মান তোমার আগের মতোই থাকবে, কারণ তুমি চিন্তা করে দেখো বৃষ্টির ফোঁটা খাড়া নিচের দিকে পড়তেছে আর লোকটা যে কোনো একদিকে যাচ্ছে পূর্ব বা পশ্চিম ধরো আর কি, তাহলে এই ড্রয়িং থেকে বুঝা যাচ্ছে দুইটা বেগ তো একদম পরস্পর পারপেন্ডিকুলার বা 90 ডিগ্রিতে সমকোণে, তাই লব্ধির মানটা কি হবে, লব্ধির মানটা হবে ডাইরেক্ট পিথাগোরাস অনুযায়ী ভূমি আর লম্বের স্কোয়ার এর যোগফল, 3 আর 4 কে স্কোয়ার করে যোগ করলে 5 হয়, পিথাগোরাস 3 4 5, সুন্দর মতো হয়ে গেল। আচ্ছা যদি স্পর্শকোণের মান 90 এর চেয়ে উপরে হয়, আচ্ছা না এটা স্পর্শকোণ না, এখানে তো কৃতকাজ বলছে, ওই থিটা স্পর্শকোণ মাথায় আসছিল না, একটু ভুল বলছি, এটা হচ্ছে বল এবং সরণের মধ্যবর্তী কোণ, 90 থেকে শুরু করে 180 মো যদি হয় তাহলে কৃতকাজটা কেমন হবে, ওই এফ এস কস থিটা, কস এর মান যদি 90 এর চেয়ে উপরে হয়ে যায় তখন তোমাকে ঋণাত্মক মান দেওয়া শুরু করে, তাই অ্যান্সার হবে নেগেটিভ। সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্য বনাম পর্যায়কাল লেখচিত্রটি কেমন হবে, একটা সুন্দর প্রশ্ন, খেয়াল করো আমাদের এই টি সমান সমান 2π√L/g, কি চিন্তা করতে বসে, কার্যকরী দৈর্ঘ্য এল এবং পর্যায়কাল টি, যদি ভালো করে খেয়াল করি আমরা টি এবং এল কিন্তু ডিরেক্টলি একই রকম পাওয়ার না, রুটটাকে সরাও একদম ক্লিয়ার হয়ে যাবে, টি স্কোয়ার সমান 4π² L/g, একবার নিজেই চিন্তা করো 4π² L/g তো একটা কনস্ট্যান্ট আর এল তো এল, তার মানে এক পাশের পাওয়ার 2 আর এক পাশের পাওয়ার 1, একটু আগে বলছিলাম যদি দুইটা চলককে কম্পেয়ার করো একজনের পাওয়ার 2 একজনের পাওয়ার 1, তাকে নিঃসন্দেহে বলা যাবে ওইটা এক টাইপের প্যারাবোলা, তাই এখানে অ্যান্সারটা হয়ে যাবে পরাবৃত্ত, আশা করি বুঝতে পারছো, কিছুক্ষণ আগেও বলছিলাম। আচ্ছা দুইটি সমমানের ভেক্টর একই বিন্দুতে ক্রিয়াশীল, মানে ধরলাম পি মানেও যা কিউ মানেও তা, এদের লব্ধির মান যে কোনো একটা ভেক্টরের সমান, এইটা মজার কথা ভাই, লব্ধির মান যদি যে কোনো একজনের সমান হয় তার মানে আসলে দুইজনই তো সমান, কারণ পি মানেও যা কিউ মানেও তা, তাই লব্ধিও পি মানেও যা কিউ মানেও তা, তুমি চাইলে পি কিউ সমান এক্স বলতে পারো, তাহলে লব্ধি মানও এক্স তুমি বলতে পারো, তাহলে ভেক্টর দুইটির মধ্যবর্তী কোণ কত, অঙ্ক না করেই বলে দেওয়া যায় উত্তরটা হবে 120 ডিগ্রি, মুখস্থ হয়ে গেছে, যখনই দুইটা ভেক্টর একই বিন্দুতে ক্রিয়াশীল এবং লব্ধির মানটা তাদের মানের সমান তখন অন্তর্গত কোণটা 120 হতেই হবে, তাও তুমি যদি কনফিউজ থাকো এভাবে করে দেখো, আর স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2πqcos α, তাহলে আর এর মানটা এক্স, পি এর মানটাও এক্স, কিউ এর মানটাও এক্স, 2πq, তাহলে দুইটা এক্স স্কোয়ার, তার সাথে তোমার হচ্ছে cos α, তাহলে কাটাকাটি করলে কি পড়ে থাকে,
ওয়াই থাকতেছে কজ আলফা ইকুয়াল টু মাইনাস হাফ। এখন বাকে তুমি ভালো মতোই বুঝে গেছো কি হয়েছে, তাহলে অ্যান্সারটা হবে 120 ডিগ্রি। এত কষ্ট না করে এটা মনে রাখো, এটাই বুদ্ধিমানের কাজ, সময় বাঁচবে অনেক। আধুনিক জেট বিমান কোন সূত্র ব্যবহার করে চালানো হয়? মুখস্থ, ডাইরেক্ট ভরবেগের নিত্যতার সূত্র। যখন জ্বালানি পুড়ে বাতাসে প্রচন্ড জোরে আঘাত করে, তো পিছন দিকে যে ভরবেগের পরিবর্তনটা হয়, সেই পরিবর্তন দিয়ে রকেটটা বা জেট বিমানটা সামনের দিকে আগায় যায়। সো ওই নির্গমনের বেগের সাথে পুরোপুরি ডাইরেক্ট কানেক্টেড, বা তুমি যদি বলো রকেট, ওই সেম জিনিস। প্রতি সেকেন্ডে 10 লিটার পানি, 10 লিটার পানি মানে আসলে 10 কেজি পানি, প্রতি সেকেন্ড মানে টি ইকুয়াল টু 1 সেকেন্ড, 10 মিটার উচ্চতায় তুলতে হলে কত ক্ষমতার পাম্প দরকার পড়বে? তাহলে পাওয়ার মানে কি, ওয়ার্ক ওভার টাইম এম জি এইচ ডিভাইড বাই টি। ভাই টি তো 1 সেকেন্ড আগেই বলছে, এম কত 10, জি আর মান কত 9.8, এইচ কত 1, তো না 10 মিটার বসে 10 দিয়ে গুণ করলাম, তাহলে 9.8 এটা গায়েব হয়ে গেল 10 এর সাথে, 980, তাহলে অ্যান্সারটা হবে অ্যান্সার সি 980 ওয়াট। আবার কিলোওয়াট দাগায় বসো না, ডান। সবচেয়ে কম ভরের কণিকা কোনটি? এটা জ্ঞানমূলক প্রশ্ন। ইলেকট্রন সবচেয়ে কম ভর, 9.11 × 10⁻³১, বাকিগুলো এর চেয়ে যথেষ্ট বড়, যথেষ্ট ভারী, ইলেকট্রন সবচেয়ে হালকা। 1 নিউটন সমান কত ডাইন? এটাও মুখস্থ প্রশ্ন হয়ে গেল, 10⁵ ডাইন। ডাইন হচ্ছে আসলে বলের সি জি এস একক, আর নিউটনটা হচ্ছে এসআই একক। একটু কষ্ট করে মনে রেখো, যদি কখনো পরীক্ষা এসে পড়ে এটা তুমি করতে পারবা, তুমি পরীক্ষালে কনভার্ট করতে গেলে মেলানো মুশকিল হয়ে যাবে, তো কনভার্ট করার দরকার নাই, মনে রাখো 10⁵ ডাইন। একটা হাত ঘড়ির সেকেন্ডের কাটার দৈর্ঘ্য মানে আর সমান সমান 1.7 সেন্টিমিটার, তাহলে এর প্রান্তিক দৈর্ঘ্যটা কত সেন্টিমিটার পার সেকেন্ড, মানে ভি বের করতে হবে, প্রান্তের রৈখিক বেগ মানে ভি কত বের করতে হবে। তাহলে আমি জানি ভি সমান সমান ওমেগা ইন্টু আর, ওমেগা কিভাবে আসবে, টোয়াইস পাই ডিভাইড বাই পর্যায়কাল। একবার নিজেই চিন্তা করো সেকেন্ডের কাটা কতক্ষণে ঘুরে আসে, ঠিক 1 মিনিট পরে, অর্থাৎ 60 সেকেন্ডে, টোয়াইস পাই বাই 60। এবং আর এর মানটা 1.7 ছিল তাই বসাবো, কারণ আমাকে তো বসেই সেন্টিমিটার পার সেকেন্ডে করো, তাহলে আমি হুদাই কেন আবার গুণ ভাগ করছো, আমি পাগলেছি। এটাকে ঠান্ডা মাথায় ভাবতে পারো যে পাই মানে কি 3.14 না, তাহলে 1.7 আর পাই কিন্তু আসলে কাটাকাটি যায়, এখানে পাই মানে 1.7 × 2, তাহলে 1.7² 4/60 বা 1.7² 15, চিন্তা করতে পারো। বাট যাই করো এই অঙ্কটা এত ইজিলি বলা যাবে না, একটু কষ্ট করে গুণ ভাগ করাই লাগবে, করলে মানটা মোটামুটি চলে আসে 0.178 সেন্টিমিটার পার সেকেন্ড। জাস্ট তাও বলে রাখলাম যে একটু মাথা খাটিয়ে চিন্তা করো পায়ের মানটা কি 3.14, তাই যে পাইকে আমি 2 দিয়ে ভাগ করি তাহলে মানটা কিন্তু 1.7 এর কাছাকাছি যায়, এক্সাক্টলি তো ভুলেও হবে না, বাট একটু কাছাকাছি চিন্তা করছিলে করতে পারো আর কি। পরে অর্ধেক করলে হবে 1.577, একটু কাছে, লিখে রাখি তাহলে পরীক্ষা হলে যদি কখন দরকার পড়ে অ্যাপ্রক্সিমেটলি ভাবার জন্য ভাবতে পারো, ঠিক আছে। 3টি ভেক্টর, এ ভেক্টর, বি ভেক্টর এবং সি ভেক্টর, এদের এ ডট বি সমান এ ডট সি এবং এ ক্রস বি সমান এ ক্রস সি। যদি এ ভেক্টরের মানটা শূন্য না হয় নিচে কোন সত্য, ভাই একদম কমন সেন্সে বলা যায় এর সাথে বি কে গুণ করাও যা, এর সি কে গুণ করাও তা, তার মানে বিও যা সিও তা, আবার এর সাথে বি কে ক্রস করলেও যা পাবা, সি কে ক্রস করলেও তাই পাবা, মানে বি আর সি এর মধ্যে বেসিক্যালি কোনো পার্থক্যই নাই, একই তো জিনিস। এখানে উত্তরটা হচ্ছে বি ভেক্টর মানেও যা, সি ভেক্টর মানেও তা। এভাবে চিন্তা করো, বেশি ম্যাথমেটিক্যালি ভাইবো না, মাথা উলে যাবে, নর্মাল সেন্সে চিন্তা করো, অ্যান্সার এনাফ। ক্রিয়া এবং প্রতিক্রিয়ার মধ্যবর্তী কোণের মান কত? আজীবনই উল্টা পাশে হয়, উল্টা পাশে হওয়া মানে হচ্ছে 180। যেমন ধরো আমি এখন চেয়ারে বসে আছি, তো আমার ওজনটা খাড়া নিচে কাজ করতেছে, আর নিচে যে স্ল্যাব বা মাটি আমাকে উপরে ধাক্কা মারতেছে, মানে প্রতিক্রিয়া দিচ্ছে। সো ওজন নিচে ধাক্কা উপরে, ক্রিয়া প্রতিক্রিয়া একদম উল্টা পাশে 180 ডিগ্রি। ঘূর্ণায়মান বস্তুর ক্ষেত্রে কাইনেটিক এনার্জির সূত্র কি? হাফ আই ওমেগা স্কোয়ার। যদি কনফিউশন লাগে চিন্তা করো এইভাবে, হাফ এম ভি স্কোয়ার, হাফ এর তো কিছু করার নাই, হাফ তো হাফ, এম মানে হচ্ছে জড়তা, তাহলে এখন হবে জড়তার ভ্রামক, ভি মানে হচ্ছে বেগ, এখন হবে কৌণিক বেগ, তাহলে হাফ এম ভি স্কোয়ারই হয়ে গেছে হাফ আই ওমেগা স্কোয়ার। মিলাই মিলাই পড়ো, দেখো আর ভয় লাগবে না। আচ্ছা, একটা পরিপূর্ণ কুয়ার গভীরতা 20 মিটার এবং ব্যাস 2 মিটার, এই পাম্প 24 মিনিটে কুয়াটাকে ফাঁকা করতে পারে, তাহলে পাম্পের অশ্বক্ষমতা কত বের করো। তাহলে আমরা জানি কুয়া খালি করার অঙ্কে
ডিরেক্টলি এই লাইনটা লেখা যাবে, মনে রাখবা 1000 বাই আর স্কোয়ার জি তার সাথে এইচ এক্স, এটা হচ্ছে কৃতকাজ বের করার ফর্মুলা। এখন পাওয়ার কি হবে, কৃতকাজ ডিভাইড বাই টাইম। তুমি ভাবতে পারো ভাই সবই তো বুঝলাম, 1000 তো 1000, পাই আর জি, এইচ টা কি আর এক্স টা কি। এখন তোমাকে এটা আমি পাশে ড্রয়িং করে বলে দেই, এইচ কি আর এক্স কি, যে কোনো অঙ্কে এটা মিলে যাবে। এইচ ছোট হাতের এইচ, এই কথার মানে হচ্ছে যতটুকু তুমি পানি ফেলতে চাও, অর্থাৎ যতটুকু পানি আমরা ফেলবো। আর এক্স কথার মানে কি, এক্স কথার মানে হচ্ছে ভর কেন্দ্রের সরণ। আমি শর্টকাটে ভর লিখলাম, ভর কেন্দ্রের সরণ। তাই দেখো একটা পরিপূর্ণ কুয়ার গভীরতা মানে একদম এই পর্যন্ত পানি আছে, টোটাল হাইট এটা কত, 20 মিটার। কূপের গভীরতা আর পানির উচ্চতা কখনোই এক জিনিস না। তুমি চিন্তা করো শীতকালে বা গ্রীষ্মকালে একদম পানি শুকায় গেছে, কিন্তু এই বলে কি কূপের গর্ত গায়েব হয়ে গেছে? কূপ আগেও গর্ত ছিল, এখনো গর্তই আছে। অর্থাৎ এই কূপের গভীরতার সাথে কতটুকু পানি ফেলবো তার আসলে কিছু যায় আসে না, ডিপেন্ড করে আমাদের প্রবলেমের উপরে। তাই 20 মিটার গভীরতা ভালো কথা, এবং ব্যাস দিয়ে রাখছে 2 মিটার, তাহলে ব্যাসার্ধ সমান সমান 1 মিটার। এখনো কুয়াটাকে সম্পূর্ণ ফাঁকা করে দিবে, অর্থাৎ আমি যতটুকু পানি ফেলবো এটা হাইটটা কত, 20 মিটার পানি আছে, আমি 20 মিটারের পানিই ফেলতে চাই, আমি কিছুই বাদ দিব না। সো এই জন্য এইচ ইকুয়াল টু 20। ভর কেন্দ্রের সরণটা কিভাবে হবে, আমি তো সম্পূর্ণ পানিকেই ফেলবো, তাহলে এই পানির সেন্টার ভরকে ধরলাম, টান দিয়ে নিয়ে যাব একদম কূপের মুখ পর্যন্ত, এরপর ডান দিকে ফেলি আর বাম দিকে ফেলি, কোনো মাথা ব্যথা নাই। তাহলে এক্সটা কি ঠিক মাঝামাঝি, অর্থাৎ 20 2 দিয়ে ভাগ করে দিলে 10। এখন মানগুলো বসায় দেই তাহলে হয়ে যাবে, তাহলে 1000 পাই তো পাই আর লিখলাম না, ব্যাসার্ধের মান 1, স্কোয়ার করলে কি আর না করলে কি, তাহলে লিখলাম 1, জি এর মান 9.8, এইচ এর মানটা 20, সবই ফেলবো, এক্স এর মানটা তার অর্ধেক, তাহলে এই যে এখন গুণ করে যা পাবো এটা হবে আমার জন্য কৃত কাজ। এটাকে ভাগ করতে হবে টাইম দিয়ে, টাইমটা কত হবে, টাইমটা তোমার হচ্ছে 24 মিনিট, মিনিট রাখা যাবে না, এটাকে কনভার্ট করতে হবে সেকেন্ডে, তাহলে 1 মিনিটে 60 সেকেন্ড। কিন্তু ঝামেলা হয়ে গেল, সে বলছে আবার অশ্বক্ষমতায় কনভার্ট করো, তার মানে আমি যাই পাবো পুরা জিনিসটাকে আবারও 746 দিয়ে ভাগ করা লাগবে। তাহলে আগে আমি লিখে নেই, 9.8 তার সাথে 20 তার সাথে 10, এটা হচ্ছে নর্মাল ওয়াট এককে, কিন্তু এখনটাকে নিব আমি আবার হর্স পাওয়ারে, তাহলে এই পুরা ভ্যালুকে ডিভাইড করে দিব 746 দিয়ে, তখন যেটা হয়ে যাবে হর্স পাওয়ার। সো পুয়ারে একদম বেসিক কাটাকারি ভাই, এখানে কোনো ঝামেলা কিছু নাই, যদি কাটাকারি করে ফেলো এখানে সুন্দর মতো মানটা পেয়ে যাবে। আচ্ছা তাহলে কত আসে আমি করে দেখি, দাঁড়াও তাহলে এটা করে আসতেছে 5.73, এত হর্স পাওয়ার। এবার একটি রকেট সমবেগে সোজা উপরের দিকে উঠছে, রকেটটি কত ত্বরণে চলছে একবার চিন্তা করো, কেউ যখন সমবেগে যাওয়া শুরু করবে তখন তো তার আসলে কোনো ত্বরণ থাকে না, মানে লব্ধি ত্বরণটা আসলে শূন্য হয়ে যায়। কিন্তু প্রশ্নে কিন্তু একবারও বলে নাই লব্ধি ত্বরণ কত, প্রশ্নে বসে রকেটটা কত ত্বরণে চলছে একবার ভাবি। রকেটটা যদি উপর দিকে এ ত্বরণ নিয়ে যাওয়ার চেষ্টা করে, পৃথিবী তার ঘাস কাটবে না, পৃথিবী ওকে টেনে ধরে রাখবে পৃথিবীর ত্বরণ জি দিয়ে, বাট তারপরও রকেটটা আলটিমেটলি উপর দিকেই যাবে, তাই তো? যদি এখন লব্ধি ত্বরণটা শূন্য হয়, এই কথার মানে কি উপর দিকের ত্বরণ আর পৃথিবীর এই ত্বরণ কাটাকাটি করে ব্যালেন্স হয়ে গেছে, অর্থাৎ এ সমান সমান জি হয়ে গেছে মানের দিক দিয়ে। অর্থাৎ এটা বলতে পারি আমরা যে ফাইনালি রকেটটা উপরের দিকে আসলে জি ত্বরণ নিয়ে যাচ্ছিল, তাহলে অ্যান্সারটা হয়ে যাবে শূন্য মতো আমাদের এখানে সি হয়ে গেল জি। আশা করি বুঝতে পারছো, কিন্তু লব্ধি ত্বরণ যদি বলতো তাহলে কিন্তু উত্তরটা হয়ে যাবে শূন্য, আমাকে তো লব্ধি কেউ বলে নাই, তো এই জন্য আমি কাজটা করতে পারিনি। তো এতগুলোর সাথে আজকে আমাদের এই ক্লাসটা শেষ হয়ে গেল, আশা করি তোমরা বুঝতে পারছো।